একটি ঘরে 20টি শেয়াল ও 10টি মুরগি আছে, আমাকে বলতে হবে মোট কয়টি প্রাণী আছে। আপনার নাম? মোহাম্মদ মিরাজ। মিরাজ ভাই কি করছেন? পড়াশোনা করছি। এই অনুষ্ঠান কি দেখা হয়? অবশ্যই দেখি, আগে দেখতাম, এখন একটু কম দেখা হয়, একটু ব্যস্ততার কারণে। জি জি, অনুষ্ঠানটি খুব ভালো লাগে, আপনাদের আগে রেগুলারে আমি দেখতাম, আমার কাছে অনেক ভালো লাগতো প্রশ্নগুলোর উত্তর। প্রশ্ন, একটি ঘরে 20টি শেয়াল ও 10টি মুরগি আছে, মোট কয়টি প্রাণী আছে? প্রশ্নটা আমি বুঝতে পারি, একটি ঘরে 20টি শেয়াল 10টি মুরগি আছে, মোট কয়টি প্রাণী আছে? পারছি না। চেষ্টা করুন, আরো এক সেকেন্ড সময় আছে। 5 0। আপনার নাম? মেহেরুননেসা। মেহেরুননেসা, আপনি কি করছেন? আপনি? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। দৈনিক তত সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। এই অনুষ্ঠান কি দেখা হয়েছে? হ্যাঁ দেখেছি, অনেক এরকম দেখেছি অনুষ্ঠান। কেমন লাগে অনুষ্ঠানটি দেখতে? হ্যাঁ ভালো লাগে, অনেক কোশ্চেন থাকে, সেগুলো আনসারগুলো জানা যায়, ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন থাকে। আপু আপনার জন্য আজকের প্রশ্ন থাকবে, একটি ঘরে 20টি শেয়াল ও 10টি মুরগি আছে, একটি ঘরে 20টি শেয়াল ও 10টি মুরগি আছে, আমাকে বলতে হবে মোট কয়টি প্রাণী আছে? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে, যেহেতু আমাদের প্রোগ্রাম আপনি দেখেছেন। শুরু করছি এখন থেকে। 20টি প্রাণী আছে। 5 0। আপনি বলেছেন 20টি শেয়াল, আমাকে একটু বিশ্লেষণ করতে হবে, কারণ 10টা মুরগিকে তো 20টি শেয়াল খেয়ে ফেলবে, তাহলে তো ঘরে অবশ্যই 20টি শেয়ালই থাকবে। হ্যাঁ বেঁচে থাকবে, কারণ 10টা যে মুরগি থাকবে, 20টি শেয়াল 10টা মুরগিকে খেয়ে ফেলবে, তো হ্যাঁ সেই ধারাবাহিকতায় ঘরে 20টি শেয়ালই থাকবে। এই দাদা সঠিক উত্তরই ছিল যে 10টি মুরগি খেয়ে ফেলবে, 20টি প্রাণী থাকবে, তার ভিতর 20টি শেয়ালই থাকবে। আপনার জন্য দৈনিক নতুন সময় গুগলের পক্ষ থেকে গিফট। এতদিন প্রোগ্রাম দেখেছেন আপু, আজকে বিজয় হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর ছিল প্রোগ্রামটা। আমাদের প্রশ্নটা কেমন ছিল? হ্যাঁ প্রশ্নটা অনেক আনকমন ছিল, একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়েছে আর কি, চিন্তা করা লাগছে যে আসলে আনসারটা কী হবে। নতুন সময় আরও ভালো করুক এই কামনা রইল। খুব ভালো ছিল, ভালো লাগলো, গিফট পেয়ে ভালো লাগছে।